चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। ओ सफरनामा सवालों का सफरनामा, ऐ खुदा तुझको पता तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। शामे मलंग सी रात अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया समझ गया, ठीक है अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया ठीक है। तो কেমন লাগতেছে সেটা সকালে আজকে? এটা ছিল হচ্ছে একেবারে খেজুর রসময় একটা বুর ছিল, এই বলা চলে বুরও বলা যায় না, এর চেয়ে আরও আগে আমরা একেবারে ফজর আজানের আগ থেকে এদিকে চলে আসলাম। খুব সুন্দর একটা সময় গেল, ভালো লাগছে। খেজুর রসের স্বাদ তো আলাদাই ছিল, এটা একটা হচ্ছে আলাদা একটা প্রাপ্তি এই শীতে প্রথমবারের মতো। ফিলিংটা কেমন? ফিলিংটা হচ্ছে একদম ভোর যখন সকাল আসছিলাম, যখন পুলিশের বাধা আর হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া নিষেধ, এগুলো দেখে মনে হচ্ছিল যে পুরাই হতাশ, কিন্তু একটা আমাদের ছোট্ট একটা প্ল্যান কাজ করছিল। খাওয়া দাওয়া করছি, খেজুর রস মানে কিনে খাওয়া তো কিনে খেতে হয় নাই। দেন হচ্ছে যে এখন খুব সুন্দরভাবে গোছালোভাবে এখন আমরা চলে যাচ্ছি, সুন্দর ভিউ দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা এখানে ভোর একদম 5:30 এসেছিলাম, খুব খুব ভোর 5টায় এখানে এসেছিলাম। পরে তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, পুলিশের বাধা আছে। আমরা ওনার সাথে কথা বলে এখানে এসেছি, যেহেতু এখানে নাকি হাড়ে ভাঙা হচ্ছে, অনেক একটু সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে এখানে आसाटा बंद कर दिए पुलिस मालिक करतृपक्ष। सो আপনারা আসবেন कभी खूब इंटरेस्टिंग एक जगह एखे आसा और उपभोग कराटा খেজুরের খাওয়াটা खूब एक आनंद टुडे অলমোস্ট ট্রাভেলার্স বলা যায় কারণ হচ্ছে অনেক কষ্ট সবাই বারবার আসছিল বুঝার আসতে হইছে ফ্রেন্ডরা অনেকে আসছে কিন্তু মনে হইছে হচ্ছে না আসলে হয়তো জিনিসটা মিসিং হয়ে যাবে সেজন্য আসছিলাম। তো এখানে এসে দেখি অনেক খুব খারাপ কিছু মুহূর্ত আমাদেরকে ফেস করতে হয়। প্রথমত সব আমরা গাড়ি পাচ্ছিলাম না, কোনো রকম একটা কষ্টে গাড়ি ম্যানেজ করার পর আসলাম এখানে গিয়ে পুলিশে ঝামেলা যে তাদের অনেক কিছু চাপ হয়ে যাওয়ার কারণে তাদের এখানে নিষিদ্ধ করে দিচ্ছে বাইরের মানুষ। তো শেষ হচ্ছে আমরা আবার পারমিশন পাচ্ছিলাম ঢুকার জন্য, সব কিছু ম্যানেজ করার পর আপনি জানেন যেখানে মিজান আছে মেহনা ম্যানেজ করে আলহামদুলিল্লাহ আমরা খাইতে পারছি, ভালো লাগতেছে। থ্যাংক ইউ। फोटोग्राफर एज यूजुअल आमन भाई तो भैया কেমন লাগছে? সত্যি আসলে বলতে গেলে অনেক ভালো লাগতেছে। একদম ভোরে আমরা চলে আসি, তো অনেক আমাদের একটা প্ল্যান ছিল যে এখানে আসবো, অনেক ভালো লাগতেছে আসলে বলতে গেলে। আমি আপনার জন্য আর কিছু আছে আপনি কার নেজি? থ্যাংক ইউ। অথেন্টিক একদম অথেন্টিক খেজুর রস, জেনুইন, এখানে কোনো ইয়া নেই, ভেজাল নেই। আরে এটা জ্ঞান। এতক্ষণ তো আপনি ভিডিও করছিলেন, এখন আপনার অপিনিয়নটা বলেন। আমার অপিনিয়ন হচ্ছে মানে কালকে খুব ঝামেলা করে আসছি, বন্ধুদের বাসায় ছিলাম এই খেজুর রস খাওয়ার জন্যই। তো অবশেষে অনেক ঝুঁকি ঝামেলা পেরিয়ে ঠিকঠাক মতো আমরা খেজুর রস, খেজুর বাগান সবই ঘুরে দেখতে পারলাম, এমনকি খেজুরের রসও খাওয়া হয়ে গেল। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুর, এত ভালো একটা আয়োজন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই।